আজকের আমি খুব সহজে ও খুব কম সময়ে এই রেসিপিটা কীভাবে করতে হয় সেটাই বলবো। তাহলে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই চিংড়ি মাছ নিতে হবে। তো এখন চিংড়ি মাছটা ধুয়ে মাথাটা ফেলে নিয়েছি, এভাবে মাছটাকে এবার বেটে নেব। আর দেখুন বাটার সময় মাছের খোসাগুলো এইভাবেই বেরিয়ে আসবে। আর আমি এখানে শিলে বেটে নিচ্ছি, চাইলে আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন। তো এই দেখুন মিহি করে বেটে নিয়েছি, ও বেটে নেওয়ার পরে একটা বাটিতে তুলে নিলাম। এখন আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি সেইটা দিলাম। এইবার দিলাম দু রকম সর্ষে বাটা, নুন দিয়ে বেটেছি সেটাও দিয়েছি। এখন দিলাম নারকেল কোড়া, এরপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো সাথে সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে নেব। আর এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি, আপনারা চাইলে লাউ পাতা চাল কুমড়ো পাতা নিতে পারো। আমি কিন্তু কুমড়ো পাতাটা একটু কচি পাতা নিয়েছি, যাতে কিনা পাতাটাও খেতে পারি। তো এখন পাতার মধ্যে চিংড়ি বাটাটা দিয়ে দিলাম। এবার একটু সুতো দিয়ে বেঁধে দিতে হবে যাতে কিনা পুরোটা বেরিয়ে না যায়। ও ওপরে দিয়ে দেখুন একটা চিংড়ি মাছও দিয়ে দিলাম। পাতাটা মুড়ে নিচ্ছি ভালো করে। এবার একটু সুতো দিয়ে বেঁধে দিতে হবে যাতে কিনা পুরটা না বেরিয়ে আসে। দেখুন এইভাবে বাঁধতে হবে। তো সবগুলো বাঁধা হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দিলাম ভাজার জন্য, একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে পাতাটা খুব নরম হয়ে যায়। এখন এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, তো এখানে আমার চিংড়ি মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। তো এখন একটা খুলে দেখাচ্ছি, এই দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, তেমনি খেতেও খুব ভালো লাগে।